আজকে আমি আলোচনা করবো রিয়াল ওয়ার্ল্ড এমার্সনের ফ্যাবেল কবিতাটি তো প্রথমে কবিতাটির সারাংশ বলবো তারপরে কবির সম্বন্ধে কবির সম্বন্ধে আলোচনা করবো তারপর লাইন বা লাইন কবিতাটি বাংলা মানে করে বোঝাবো তো ফ্যাবেল এ ফ্যাবেল ফ্যাবেলে মানে কী ফ্যাবেল মানে হচ্ছে নীতিগল্প নীতি গল্পটা কী নীতি গল্প হলো এমন একটি ছোট্ট গল্প বা কবিতা যা যে কোনো কোনো না কোনো কিছু শিক্ষা দেয় এবং ফ্যাবেলে কি হয় যে ক্যারেক্টারগুলো থাকে চরিত্রগুলো থাকে সে চরিত্রগুলো কোনো বস্তু বা কোনো প্রাণী থাকে মানুষ ছাড়া কিন্তু সেই বস্তু বা প্রাণীর মধ্যে মানুষের গুণাবলী প্রয়োগ করা হয় অর্থাৎ মানুষ হিসেবে কল্পনা করা হয় যাদের মুখ দিয়ে কথা বলানো হয় মানুষের মতো ঠিক এই কবিতাটিতে পর্বত এবং কাঠবেলির মধ্যেই মানুষের মতো যুক্তি যুক্তি প্রয়োগ করা হয়েছে এবং এই কবিতাটি শেখায় যে যে কোনো আয়তন কোনো ব্যাপার নয় এ পৃথিবীতে সবার দরকার আছে সবার প্রয়োজন আছে এবং সবারই একটা নির্দিষ্ট জায়গা আছে এ কবিতাটি এটাই মানে শিক্ষা দেয় এমারসন বলতে গিয়েছেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সব কিছুরই দরকার আছে আমাদের এবং প্রত্যেকেরই একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটিরই একটা জায়গা আছে এই কবিতায় আমরা দেখতে পাই যে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে এবং পর্বত কাঠবেলিক নীতিবাগিস বলছে ছোট্ট নীতিবাগিস কারণ সে কাঠবেলিকে নিকৃষ্ট মনে করে তাই সে কথাটি বলছে যে নীতি ছোট তুমি ছোট্ট নীতি বাগিস কিন্তু ওই তো বর্ত যে তুমি নিঃসন্দেহে বড় এবং ছোটো ছোটো সব জিনিস এবং আবহাওয়া মিলে কী হয় একটা বছর তৈরি হয় এবং একটা পৃথিবী তৈরি হয় তাই কাঠবেলি বলছে যে আমি আমার যে জায়গাটাই আছি সে জায়গাটাকে আমি ছোট মনে করি না এবং কাঠ আরও বলছে যে আমি তোমার মতো বড়ো নেই কিন্তু তুমিও তো আমার মতো ছোটো নও তাছাড়া আমি যে চলাফেরা করতে পারি যতটা চটপটে প্রাণবন্ত তুমি তো তার অর্ধক নয় এবং কাঠ আরও বলছে যে আমি অস্বীকার করি না যে তুমি আমার জন্য একটা সুন্দর পথ তৈরি করেছ কিন্তু মনে রেখো যে মেধা সবার কিন্তু আলাদা আলাদা বা মেধার বা গুণের তফাতা তফাত থাকে সব কিছুই ঠিকঠাক আর বুদ্ধিমত্তার সঙ্গে রাখা কাঠব্যালি আরও বলছে যে যদি আমি পিঠে জঙ্গল বহন করতে পারি না তুমিও একটি নাটও ভাঙতে পারো না অর্থাৎ একটা বাদামও ভাঙতে পারো না অর্থাৎ এখানে যে কথাটি আসে সেটি হচ্ছে পর্বত পিঠে করে জঙ্গল বহন করতে পারে কিন্তু কাঠব্যালি মতো সে সহজেই বাদাম ভাঙতে পারে না এ কথাটি এই লাইনটার মধ্যে বোঝা যাচ্ছে তাহলে এখানে দেখলাম কবিতাটিতে বলতে চাইছে যে পৃথিবীতে সব কিছুরই দরকার আছে কেউ ছোটো নাই কেউ বড় নাই প্রত্যেকের একটা নির্দিষ্ট প্রয়োজন রয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে প্রত্যেকটা প্রাণীরই দরকার আছে এবং প্রত্যেকটা জিনিস বা প্রাণীর সবার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে এবারে আমরা কবি সম্বন্ধে দেখব রিয়াল ওয়ার্ল্ড এমারসন এইটিন হান্ড্রেড থ্রি টু এইটিন হান্ড্রেড এইটটি টু র্যাল্প অল্ড এমারশন আঠারোশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন ও অ্যান আমেরিকান এসিস্ট একজন আমেরিকার আমেরিকান প্রাবন্ধিক লেকচারার লেকচারার অ্যান্ড পোয়েট এবং কবি হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকোড হিম অ্যান্ড ব্রাহ্মা তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে হলো কনকোড হিম এবং ব্রাহ্মা তার সম্বন্ধে আরেকটু বলি তিনি হারবার ডে পড়াশোনা করেছিলেন এবং সেখানে পরেই ছিল না কিছুদিন দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভার্সেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন এ কবিতাটি বর্ণনা করে কাঠভ্যালি এবং এবং পর্বতের মধ্যে যে কথোপুক্তনটি সেই কথোপুক্তনটাকে বর্ণনা করে দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট আর কাঠভ্যালিটা আমাদেরকে দেখায় যে ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বে এভরিভিং প্রত্যেকটা জিনিস লিভিং অন নন লিভিং সেটা প্রাণী হতে পারে বা অপ্রাণী হতে পারে বিগ বড়ো হতে পারে অর স্মল ছোটো হতে পারে হ্যাভ দ্যার ইন্ডিভিজুয়াল রিজেন্স ফর এক্সিস্টেন্স তাদের অস্তিত্ব থাকার ব্যাক নির্দিষ্ট কারণ রয়েছে এবারে আমি কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল পর্বত এবং কাটভ্যালির মধ্যে একটি ঝগড়া হচ্ছিলো এখানে মাউন্টেন মানে পর্বত স্কল মানে কাঠভ্যালি হ্যাড মানে করেছিল বা হয়েছিলো এ কোয়ারেল মনে হচ্ছে ঝগড়া বা এখানে হ্যাড মানে ছিল একটি অর্থ আসবে তাহলে আমরা তাহলে বলতে পারি যে পর্বত এবং কাঠভ্যালির মধ্যে একটি ঝগড়া ছিল অ্যান্ড দ্য ফর্মার কোয়াল্ট এখানে ফর্মার বলতে এখানে মাউন্টেন মানে পূর্বের জন তাহলে পূর্বের জন কোয়াল্ট দ্য ল্যাটার জনকে বললো মানে এখানে ল্যাটামনে হচ্ছে কাঠবিড়ালি তাহলে পর্বত কাঠবিড়ালি কাঠবিড়ালিকে বললো লিটিল প্রিগ ছোট্ট নীতিবাগিস বান রিপ্লাইড এখানে বান বলতে হচ্ছে কাঠবিড়ালি আলি কাঠ দিল অর্থাৎ উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড়ো বাট ওয়াল শর্টস অফ থিংস কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস অ্যান্ড ওয়েদার আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার একসাথে একসাথে মিলেই টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পেয়ার একটা বছর তৈরি করে এবং একটি পৃথিবী তৈরি করে তাহলে এখানে দেখলাম যে কাঠ উত্তর দিলে যে তুমি নিঃসন্দেহে অনেক বড়ো কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস এবং আবহাওয়া মিলে কীভাবে একটা বছর তৈরি হয় এবং একটা পৃথিবী তৈরি হয় অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবং আমি মনে করি এটা লজ্জার বিষয় নয় টু অকুপাই মাই প্লেস আমার জায়গা জায়গাটা নিয়ে থাকাটা অর্থাৎ আমি যে জায়গা আছি সেই জায়গাটাকে আমি লজ্জাজনক মনে করি না কেবল এটা কাঠ তো এখানে আই থিঙ্ক মান আমি মনে করি ইট নো ডিসগ্রেস ডিসগ্রেস মানে লজ্জাজনক আর মানে নো মানে তো না বুঝতে পারছো তাহলে আমি এটা মনে করি না যে আমার যে এ লজ্জা এটা আমি এখানে আই আই মানে আমি থিঙ্ক মানে মনে করা তাহলে আমি এটি মনে করি নো ডিসগ্রেস লজ্জার বিষয় নয় ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা বা লজ্জাজনক তাহলে আমি এটি লজ্জার লজ্জার বিষয় মনে করি না টু অকুপাই মাই প্লেস অকুপাই মানে থাকা মাই প্লেস মানে নিজের জায়গা অর্থাৎ নিজের জায়গায় থাকাটাকে আমি লজ্জাজনক মনে করি না কে বলছে কাঠবিড়ালি তাহলে এখানে কাটবেলি যেহেতু ছোটো তাকে বলেছিল মাউন্টেন তার জন্য এই বলছে যে আমার যে ছোটো জায়গা সেই জায়গাটাকে আমি কিন্তু লজ্জাজনক লজ্জাজনক মনে করি না তারপরে কি বলছে দেখো এম নট সো লার্জ অ্যাজ ইউ যদি আমি তোমার মতো বড় নই লার্জ মানে বড়ো এই পজিটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে মতো এই যে অর্থটা আসবে আমি যদি আমি তোমার মতো বড় নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি আমার মতো ছোটোও নাও এ দুটোই পজিটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে অ্যার নট হাফ সো স্প্রাই এবং আমি তোমার মতো অর্ধেক সরি অ্যার নট হাফ সো স্প্রাই এবং তুমি আমার মতো অর্ধেক প্রাণবন্তও নাও স্প্রাই মানে প্রাণবন্ত যে চলাফেরা করতে পারে চটফটে অর্থাৎ আমার মতো তুমি অর্ধেক প্রাণবন্ত নাই কে বলছে এটা কাঠবিড়ালি মাউন্টেনকে বলছে পর্বতকে বলছে যে আমি যে চলাফেরা করতে পারি চটফটে সেটা তুমি তার অর্ধেকও নাও আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক আমি অস্বীকার করবো না তুমি তৈরি করেছো একটি সুন্দর পথ কার জন্য কাঠব্যালির জন্য তাহলে একটি কাঠব্যালির সুন্দর পথ তুমি তৈরি করেছো কাঠব্যালি যেটা আমি অস্বীকার করব না ডিনাই মানে অস্বীকার করা আর পিটি মানে সুন্দর স্কোয়ারেল মানে হচ্ছে কাঠব্যালির ট্যাক মানে পথ তাহলে তুমি এখানে কাঠব্যালি বলছে যে আমি অস্বীকার করব না যে তুমি আমার জন্য অর্থাৎ কাঠ একটি কাঠব্যালির সুন্দর পথ তৈরি করেছ ট্যালেন্টস ডিফার মেধা অর্থাৎ গুণ গুণ গুণে তফাত থাকে অর্থাৎ গুণ আলাদা আলাদা ওয়াল ইজ ওয়েল সব কিছুই ভালো ঠিকঠাক আর ওয়াইল্ডলি ফুড বুদ্ধিমত্তার সাথে রাখা এবং সব কিছু ঠিকঠাক এবং বুদ্ধিমতার সাথে রাখা ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস যদি আমি বহন করতে পারি না অন মাই ব্যাক সরি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস আর যদি আমি বহন করতে পারি না জঙ্গল অন মাই ব্যাক আমার পিঠে নায়েদার ক্যান ইউ ক্যাকের নাট তুমিও তবুও মানে কী করতে পারো না তুমিও আর নাটও ভাঙতে পারো না নাট মানে এখানে বাদাম আর ক্র্যাক মানে ভাঙা তুমিও একটি করতে পারো না একটি বাদাম ভাঙতে পারো না তাহলে কাঠবালি বলছে যে আমি যদিও আমি আমার পিঠে জঙ্গল বহন করতে পারি না তোমার মতো অর্থাৎ কাঠ মাউন্টেনকে বলছো তুমি বহন করো কিন্তু আমি পাই না কিন্তু আমি যে নাট ভাঙতে পারি অর্থাৎ বাদাম ভাঙতে পারি তুমি তো সেই বাদামটাও ভাঙতে পারো না তাহলে এখানে এই কবিতার মাধ্যমে বোঝা যে পৃথিবীতে সবার দরকার যেমন কাঠবেলি যে কাজগুলো করতে পারে পর্বত করতে পারে না আবার পর্বত যেটা করে সেটা কাঠবেলি করতে পারে না তাহলে যেমন পর্বত জঙ্গল বহন করতে পারে তার পিঠে কাঠবি কিন্তু জঙ্গল বহন করতে পারে কিন্তু নাট ভাঙতে পারে অর্থাৎ বাদাম ভাঙতে পারে কিন্তু একটা মাউন্টেন অর্থাৎ পর্বত কিন্তু বাদাম ভাঙতে পারে না পর্বত যে এত বড় পর্বত তো কাঠবেলির মধ্যে ছোটো হতে পারে না আবার কাঠবেলও পর্বতের মতো বড়ও নাই। যে এবং কার চলাফেরা করতে পারে পর্বত কিন্তু চলাফেরা করতে পারে না তাই দেখা গেলো যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে প্রত্যেকটা জিনিসেরই একটা প্রয়োজনীয়তা রয়েছে তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আরও ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক ও এবং শেয়ার করবেন